সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে রাগ বৃন্দাবনী সারাঙ্গের উপরে হরিনাম সংকীর্তন আজকে দেখাবো আপনাদের। এই ক্লাসে আমরা বিভিন্ন রাগের উপরে হরিনাম সংকীর্তন করেছি। যারা দেখেননি তারা আমাদের প্লে লিস্টের মধ্যে হরিনাম সংকীর্তন বলে আলাদা সেকশন রয়েছে, তার মধ্যে অন্যান্য রাগের উপরে বিভিন্ন গানের উপরে হরিনাম সংকীর্তন করেছি, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আজকে দেখবো রাগ বৃন্দাবনী সারাঙ্গের উপরে হরিনাম সংকীর্তন, তো শিখবো। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই রাগ বৃন্দাবনী সারাঙ্গের উপরে হরিনাম সংকীর্তন শেখার আগে আমরা একটু জেনে নেবো, এটি শেখার জন্য যে আমরা কোন স্কেল বেছে নেবো। আজকে যে স্কেলটি বেছে নেবো সেটি হলো এসার অথবা বি ফ্ল্যাট স্কেল। তো এসার অথবা বি ফ্ল্যাট স্কেল একটু আগে আমরা যেটা দেখে দিই সেটি হলো সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটি হলো সা রে গা মা পা ধা নি সা এই সার অথবা বি ফ্ল্যাট স্কেলে। আর যে নোটগুলো দেখালাম, যে স্বরগুলো দেখালাম সবগুলো শুদ্ধ স্বর। আর এই রাগে কিন্তু কোমল স্বর হিসেবে একটাই মাত্র কোমল স্বর লাগছে, কোমল নি। ওকে, কোমল নি লাগছে শুধুমাত্র। তো এক্ষেত্রে বলে রাখবো উভয় প্রকার নি এর ব্যবহার রয়েছে কিন্তু এই রাগে, অর্থাৎ শুদ্ধ নিও লাগবে কোমল নিও লাগবে। আচ্ছা, এরপরে আমরা যাব একটু এই যে রাগ পরিচিতি একটু সেরে ফেলি। রাগের নাম হচ্ছে বৃন্দাবনী সারাং, এটি হচ্ছে থার্ড কাফি থার্টের অন্তর্গত এই রাগটি। আর এখানে কোমল স্বর হিসেবে যেটা লাগছে কোমল নি লাগছে, যেটা বলছিলাম। এবং জাতি হচ্ছে ঔরব ঔরব, অর্থাৎ যাওয়ার সময় পাঁচটি স্বর লাগছে, আসার সময় পাঁচটি স্বর লাগছে, ঔরব ঔরব জাতি। আর এখানে গা আর ধা হচ্ছে বর্জিত, অর্থাৎ গা ধায়ের টোটালি ব্যবহার নেই এই রাগের মধ্যে। আর এখানে যেটা হচ্ছে তাল ব্যবহার করবেন এই তালে এই রাগের সঙ্গে, সেটি হচ্ছে এই হরিনাম সংকীর্তনটি করতে গিয়ে সেটা হচ্ছে ত্রিতাল অথবা কাহারবা তাল অথবা ভজনি যে তালটি রয়েছে সেই ভজনি তালটিও ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নেবো আমরা একটু আরোহ এবং অবরোহ এবং পকড়টা দেখে নেবো এই রাগের। আগে শিখে নিই একটু জেনে নিই, কারণ এটা প্রয়োজন, আগে এটা ফ্লেভারটা দেয় রাগের। যেরকম আরোহটা এরকম রয়েছে, সারে মা পানি সা, অবরোহ সা নি পা মা রে সা। এবার পকড় সেটা যে নি সা রে মা রে পা মা রে সা, পকড় শেষ হলো। তো যেখানে যেখানে পকড়ে কমা রয়েছে সেখানে সামান্য খানিকক্ষণের জন্য একটু থামতে হবে কিন্তু। তো আরোহ অবরোহ এবং পকড়টা আমি একটু আবার একটু পুরোটা একসঙ্গে করে দেখাই। সা রে মা পা নি সা সা নি পা মা রে সা মি সা রে মা রে পা মা রে সা। তো আরোহতে যাওয়ার সময় কিন্তু শুদ্ধ নি লাগছে এবং অবরোহ করার সময় কিন্তু কোমল নি লাগছে, একটু মাথায় রাখবেন। এভাবে আসবে, এটাকে বারংবার করে নিন আগে, করে নিয়ে তারপরে আমরা যাব। এটা দুটো পার্ট রয়েছে, স্থায়ী এবং অন্তরা। তো আমরা একটু সেগুলো একটু শেখার চেষ্টা করবো ধীরে ধীরে, চলুন একটু শেখার চেষ্টা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
আসুন বন্ধুরা আমরা একটু এই রাগ বৃন্দাবনী সারাঙ্গের উপরে হরিনাম সংকীর্তন শেখার চেষ্টা করি। দুরকমভাবে শিখবো, সারগাম দিয়ে ফিঙ্গার দিয়ে যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে তুলে নেবেন। আর এই বৃন্দাবনী সারাঙ্গের উপর তুলছি, সুতরাং একটু রাগ সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। আর অবশ্যই বেশি বেশি করে আরোহ অবরোহ এবং পকেটটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে নেবেন। আর ছোটো ছোটো জিনিস আছে, অনেক জিনিস আছে যেগুলো দেখানো সম্ভব হয় না ভিডিওর মধ্যে, তবুও দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো যায়। স্থায়ী এবং অন্তরা রয়েছে, তো প্রথমে স্থায়ী শিখবো আমরা। স্থায়ীর পার্টটা একটু শুনে নিই, তার আগে একটুখানি ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করে নেবেন অবশ্যই আরোহ এবং অবরোহটা। সা রে মা পা নি সা নি পা মা রে সা, সা রে মা পা নি সা নি পা মা পা নি পা মা রে সা। ওকে, তো চলুন দেখে নেবো আমরা স্থায়ীটা রয়েছে এরকম। স্থায়ীতে বাজনা একই থাকছে কিন্তু অন্তরাতে বাজনা কিন্তু আলাদা থাকছে। স্থায়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, যে বাজনা হরে রাম হরে রাম 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 হরে হরে, সেই বাজনা কিন্তু কেমন একটু শুনে নিয়ে আলাদা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এরকম আছে। চলুন দেখে নিই, স্থায়ীর পাঠটা দুবার গাইতে হবে কিন্তু আমাদের, তারপরে আমরা অন্তরের দিকে যাবো। তো প্রথমে প্রথম লাইনটা একটু শিখে নেবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওকে, তার সব থেকে সা থেকে শুরু হয়েছে, আর উভয় প্রকার নিয়ের ব্যবহার রয়েছে কিন্তু একটু খেয়াল করবেন, কোথায় শুদ্ধ নি নিচ্ছি কোথায় কোমল নি নিচ্ছি একটু মাথায় রাখবেন। কেমন হয়েছে? হরে হরে, এখানে কিন্তু শুদ্ধ নি টাচ নোট হিসেবে থাকবে। হরে 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 কৃষ্ণ কৃষ্ণ, কোমল নি পা হরে কৃষ্ণ, আবার দেখাবো হরে কৃষ্ণ কোমল নি পা, তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা পা পা মা রে হরে কৃষ্ণ। ওকে, তো প্রথম হরে কৃষ্ণ হরে কৃষ্ণটা একটু দেখিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওকে, এরপরে যাব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, কেমন কৃষ্ণ কৃষ্ণ মা পা কোমল নি কৃষ্ণ, তারপরে কৃষ্ণ কৃষ্ণ পা মা রে, কেমন তাহলে কৃষ্ণ 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 কৃষ্ণ। ওকে, তারপর আসছে হরে হরে, হরে হরে, টাচ নোট রয়েছে এখানে কিন্তু, কেমন এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আমি টাচ নোটগুলো লিখছি না কিন্তু, লিখে দিতেও পারি, হ্যাঁ, কারণ ধরনও একটা ব্যাপার হয়ে যায়। কেমন হরে হরে রে মা পা হরে, তারপরে হরে হরে, টাচ নোট থাকবে এখানে মাটা লাস্টের হরেটা, হরে 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 হরে। আমরা অথবা এখান থেকে এরকম না গিয়েও সিম্পল নিতে পারি, হরে হরে এরকম নিতে পারি, কিন্তু এটা ভ্যারিয়েশন যত নেবেন তত ভালো লাগবে শুনতে, হরে হরে। ওকে, তো প্রথম লাইনটা কেমন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা একটু দেখিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, যেমন বাজানো শিখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, একই রকম বাজনা পুরো হরে রাম হরে রাম 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 হরে হরে, জাস্ট সেখানে কথাটা চেঞ্জ হবে, বাজনা কিন্তু একই থাকবে, রাইট? তো চলুন দেখে নিই কেমন রয়েছে। হরে রাম হরে রাম হরে রাম কোমল নি পা রাম। ওকে,
হরে রাম, তারপরে হরে রাম, হরে হরে রাম, হরে রাম। তাহলে কেমন হরে রাম হরে রাম দেখি, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। এবার আসছে রাম রাম হরে হরে, রাম 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 মা পা কমলনি রাম, তারপরে রাম রাম পা মা রে রাম পা মা রে রাম 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 হরে হরে, হরে 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 হরে। কেমন হরে হরে? টাচ নোট যেখানে যেরকম রয়েছে সেরকম করবেন। তো এই শেষ হলো কিন্তু আমাদের স্থায়ী পাঠটা। আমি স্থায়ী পাঠটা আবার একটু পুরোটা শোনাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওকে, শেষ হলো আমাদের স্থায়ী পাঠটা। তো আমরা কি করবো, স্থায়ীটাকে দুবার গাইব। গাওয়ার পরে তারপর সঙ্গে সঙ্গে অন্তরের পাঠে চলে যাব। তো চলুন দেখে নিই অন্তরাটা কেমন আছে। তো দেখে নেবো অন্তরা কেমন আছে একদম। যেটা হচ্ছে বিষয় বলে রাখি, এখানে কিন্তু বাজনা কিন্তু আলাদা। ফার্স্ট লাইন যেমন বাজনা, সেকেন্ড লাইনে কিন্তু সম্পূর্ণ আলাদা বাজনা। তো সুতরাং দুটো লাইনই আমাদের ভালো কেয়ারফুলি শিখতে হবে। আর স্থায়ী দুবার গাওয়ার পরে সঙ্গে সঙ্গে এই প্রথম অন্তরাটা, প্রথম অন্তরা কি একটাই অন্তরা, তো সেকেন্ড পার্টও বলতে পারি আমরা। তো অন্তরাতে অন্তরা গাওয়ার পরে আবার ফার্স্ট পার্ট গিয়ে নিয়ে আমরা কিন্তু শেষ করবো, অর্থাৎ স্থায়ীটা গিয়ে নিয়ে শেষ করবো। এভাবে যেভাবে আমি তালে শেষ করেছি, আপনারা ত্রিতাল কিংবা কাহার বা অথবা ভজনি যে তালটি রয়েছে তার সঙ্গে কিন্তু এটা প্লে করতে পারেন। ত্রিতালে আমি কিন্তু কাহার বা তালের সঙ্গে প্লে করে শুনিয়েছি। তো যেরকমভাবে করেছি ওরকমভাবেই কিন্তু করতে হবে। আমি করেছিলাম স্থায়ীটা দুবার গিয়েছি, গাওয়ার পরে অন্তরাতে এলাম, অন্তরা গাওয়ার পরে ফের স্থায়ী গিয়ে নিয়ে তারপরে শেষ করেছিলাম কিন্তু। তো আপনারা এভাবে সার্কেলের মতো আপনারা কন্টিনিউ যতক্ষণ খুশি করতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেবো অন্তরাটা আলাদাভাবে একটু শুনে নিই। যেরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, এরকম আছে। চলুন দেখে নিই, অনেক কায়দা নেওয়া যেতে পারে। তো সেগুলো দেখালে অনেক ছোটো ছোটো মুড়কিয়া নেওয়া যেতে পারে নিলে, তো সেটা আমি দেখাচ্ছি না। রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, প্রথম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কেমন হরে কৃষ্ণ, তারপরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে, কেমন? তাহলে প্রথম হরে কৃষ্ণ হরে কৃষ্ণটা কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমরা কিন্তু বারবার না তুলে এটা প্রেস করেও কিন্তু আমরা করতে পারি ডবল ডবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওকে, সায়ের উপরে, তার সত্ত্বে সায়ের উপরে। তারপরে আসছি কৃষ্ণ কৃষ্ণ, আমরা কিন্তু তার সপ্তকের মা অব্দি যাবো, তার সপ্তকের রে, তার সপ্তকের মা। কিরকম? কৃষ্ণ রে মা, কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওকে, তাহলে কৃষ্ণ কৃষ্ণ, তারপরে হরে 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 শুদ্ধনি হরে নিশা হরে
হরে, হরেটা হচ্ছে তার সব থেকে রে দে, রে হরে হরে হরে। প্রথম লাইনটা কেমন তাহলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওকে, সেকেন্ড লাইন যাবো, সেকেন্ড লাইনে বাজে কিন্তু সম্পূর্ণ আলাদা, কেমন? হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে কেমন সেকেন্ড লাইনটা? অর্থাৎ হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম, রামটা হচ্ছে রে সা রাম, কেমন? হরে রাম হরে রাম হরে রাম, কোমল নি নি পা পা হরে রাম হরে রাম। তাহলে হরে রাম হরে রামটা কেমন? হরে রাম হরে রাম। ওকে, রাম রাম, এরপর হরে, এখান থেকে পা থেকে চলে যাবে রেতে, রাম 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 রাম, কেমন? রাম রে মা রাম, তারপরে রামটা রাম রাম, টাচ নোট থাকছে কমলনি, রাম রাম। ওকে, তারপরে আছে হরে 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 হরে। এখানে চাইলে ভ্যারিয়েশন নাও যেতে পারে, ওই আগে যেরকম নিয়ে হরে হরে, চাইলে এটাও নিতে পারি হরে 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 হরে, সিম্পল নাও যেতে পারে। তো সেকেন্ড লাইনটা কেমন? হরে রাম হরে রাম 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 হরে হরে। ওকে, সঙ্গে সঙ্গে যখন, আচ্ছা আমরা একটু এই পুরো অন্তরটা আবার একটু শুনে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তখন সঙ্গে সঙ্গে স্থায়ী ঢুকে যাবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যখনই আমাদের অন্তরাটা শেষ হবে, সঙ্গে সঙ্গে আমরা স্থায়ীটা আবার ঢুকে যাবো, স্থায়ীটা পুরোটা গিয়ে নিয়ে শেষ করবো। অর্থাৎ তাহলে টোটাল সর্বোপরি এরকম দাঁড়াচ্ছে যে আমরা স্থায়ীটা দুবার গাইবো, গাওয়ার পরে সঙ্গে সঙ্গে অন্তরাতে আসবো, অন্তরা গাওয়ার পরে আবার স্থায়ীতে আসবো, স্থায়ীটা গিয়ে নিয়ে শেষ করবো। তো এরকমই টোটাল পুরো পুরো বৃন্দাবনী সারাঙ্গের উপরে হরিনাম সংকীর্তন এভাবে করতে হবে, সার্কেলের মতো ঘুরতে থাকবে। তো এভাবে প্র্যাকটিস করুন, অবশ্যই কার বা তাল অথবা ত্রিতাল অথবা ভজনি তালের সঙ্গে আপনারা এটিকে প্র্যাকটিস করতে পারেন। এইভাবে দেখানো সম্ভব হয় না, ছোটো ছোটো মুরকিয়াগুলো ব্যবহার করলে অনেক ভালো লাগবে, অনেক ফ্লেভার আসবে। তো এই ছিল রাগ বৃন্দাবনী সারাঙ্গের উপর হরিনাম সংকীর্তন। শেষ করছি আজ এখানে এই হরিনাম সংকীর্তনের ক্লাস। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি যারা লাইক করেনি ফেসবুকে লাইক করে রাখতে পারেন। আমাদের অন্য একটি চ্যানেল রয়েছে এনজে আর্ট গ্যালারি, সেখানে ছবি আঁকা হয়, যদি চান আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। শেষ করলাম এখানে, দেখাচ্ছি অন্য কোনো নতুন কোনো টিউটোরিয়ালে, নমস্কার।